নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। গল্প শুরু করার আগে বলে রাখি, যদি আমার এই চ্যানেলের গল্প আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, গল্পগুলো লাইক করুন এবং শেয়ার করুন। আমার চ্যানেলে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের গল্প আছে, আপনারা এসে ভিডিও লিস্ট থেকে আপনাদের পছন্দসই গল্প বেছে নিয়ে শুনুন। কিন্তু ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, এই তিনটে কিন্তু ভুলবেন না। চ্যানেলের উন্নতির জন্যে এগুলো অবশ্যই প্রয়োজনীয়। পরিশেষে আমার সকল শ্রোতাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে এবং আমার গল্পগুলো শোনার জন্য। শুরু করছি আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা দিব্যেন্দু সুন্দরের দিব্যজ্ঞান লাভ। নিকট আত্মীয়ের বিয়ে বাবদ দুটো দিন ছুটির জন্য দরখাস্ত করতেই বস একেবারে মারমুখী হয়ে বলে উঠলেন, আপনারা সব ভাবেন কি বলুন না, এটা অফিস না মামার বাড়ি, সর্বদাই একেবারে আবদারের চাষ, নিজে অসুখে বিসুখে তো কামাই আছেই, সে ছুটি কোম্পানি দিতে বাধ্য, কিন্তু বাড়ির লোকের মাথা ধরলে, পেট ব্যথা করলেও কামাই, রাস্তায় জল জমলে কামাই, ট্রাম বাসে স্ট্রাইক হলে কামাই, বছরে কটা দিন ঠিক মতো কাজ হচ্ছে, এর উপর যদি বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়ার জন্য। একটানা এই জ্বলন্ত অভিযোগটি জানিয়ে বস মুখার্জি সাহেব একটু দম নিতেই দিব্যেন্দু কাঁচু মাচু হয়ে বলেন, স্যার এবার শালার বিয়ে। শালার বিয়ে মানে? এই যে কিছুদিন আগে শালার বিয়ে বলে দুদিন ডুব মারলেন, কবার বিয়ে হবে শালার? আমাদের চাপরাশিদের মা মরার মতো নাকি, বছরে বছরে মাতৃহীন হয় তারা, নাকি শালার এরই মধ্যে দ্বিতীয় পক্ষ হতে চলেছে? যদিও মুখার্জি সাহেবের থেকে দিব্যেন্দু সরকার বয়সে দু বছরের বড় বই ছোট নয়, কিন্তু চেহারার গড়ন আলাদা জিনিস, তাই মুখার্জি সাহেব অনায়াসে তর্পান আর দিব্যেন্দু সরকার আরও কাঁচু মাচু হন। এবে সেবার ছিল প্রথম শালার বিয়ে, এবে এ হচ্ছে মেজো শালার। মেজো শালার, তার মানে এখানে শালার মালা গাঁথা আছে, ভবিষ্যতে আরও চলতে থাকবে। কি করবো বলুন, না যেতে চাইলে স্ত্রী রেখে যাবেন, অন্য আত্মীয়রা নিন্দে করবে। ঠিক আছে, স্ত্রীর রাগ আত্মীয়দের নিন্দে এই সবই সামলান গে যান, আমার কিছু বলার নেই। কদিন লাগবে এই আপনার শালার ব্যাপারে? এবে বেশি না স্যার, মাত্র দুটো দিন, বিয়ের দিনটা মানে এই পরশু 18 তারিখটায় অফিস করেই বরযাত্রী যাব, শুধু তারপর দিন আর তারপর দিন, এবার বৌভাত সেরেই মানে কলকাতার বাইরে বিয়েটা হচ্ছে কি না। রেলগাড়ি চড়ে বিয়ে বাড়ি যাওয়া, যান মশাই যান, আপনারাই সুখী, কেন যে কেরানি হয়ে জন্মালাম না। মুখার্জি সাহেবের ওই পেঁচানো আর অহংকারী নাকটার মুখটার দিকে তাকিয়ে খোঁচা নাকের আগাটাকে ধরে এক পাক মুচড়ে দেওয়ার দুর্দান্ত ইচ্ছেটাকে অতি কষ্টে সামলে নিয়ে ছুটির দরখাস্তটায় সই করিয়ে নিয়ে চলে এলেন দিব্যেন্দু। রাগ আর অপমান হজম করতে করতেই জীবন গেল। দিব্যেন্দু বাসে চেপে বাড়ি ফিরতে ফিরতে ভাবতে থাকেন, অফিসে এই, বাড়িতে গিন্নির দাপট, ছেলে মেয়েদের বেপরোয়া চালচলন, এমনকি কাজের লোকেরা পর্যন্ত যেন থোড়াই কেয়ার। কি আর বলা, সর্বত্র ওই না কুচুপনা, বাজারের মাছ তরকারিওয়ালা থেকে রিক্সাওয়ালাটা, বাস কন্ডাক্টরটা পর্যন্ত চড়া সুরে ভিন্ন, নরম সুরে কথা বলতে জানে না, একটা বয়স্ক লোক বলে মানের বালাই নেই, সব সময় তুচ্ছতাচ্ছিল্য ভাব। অথচ এই দিব্যেন্দুদের ছোটবেলায় গুরুজনদের ভয়ে কাঁটা, মাস্টারদের প্রতি কী শ্রদ্ধা, পাড়ার কর্তা ব্যক্তিদের পর্যন্ত জ্যাঠা কাকার মতো সমীহ, এই সেদিন পর্যন্ত তো বাজার ওয়ালারা খোসামত করে ডাকাডাকি করত, দরাদরি করে জিনিস কেনা চলত,
অথচ এখন এখন কোনো জিনিসের দাম শুনে চমকে উঠলে কি মাছটার দর করতে গেলে মুখের ওপর বলে দেবে, আপনি এখানে কিনতে পারবেন না স্যার, ওই ওই দিকে যান, পচা মাছ, বাসি আনাজ আর কানা বেগুন পাবেন। হজম করতে হয় এই অপমান মুখ বুঝে। অথচ বউ ছেলেমেয়ের মতে দিব্যেন্দু নাকি কিপ্টের জাত বোকার রাজা, বাজার গেলেই পচা মাছ আর কচু ঘেঁচু নিয়ে আসেন, জেনে শুনেও সব সয়ে যেতে হয়, কারণ দিব্যেন্দু সরকার লোকটা বরাবরই শান্তিপ্রিয়। কিন্তু সেই দিব্যেন্দুই কিনা এই 52 বছর বয়সে এসে পৌঁছে এমন একখানা লোমহর্ষক কাণ্ড করে বসলেন। শুধু বসলেনই বা বলা চলে কি করে, করেই তো চলেছেন এখনো। তার মানে কি থেকে যে কি ঘটে যায়, কত সামান্য ঘটনাই অসামান্য গিয়ে থাকে। তাহলে গোড়া থেকেই ইতিহাসটার বিবৃতি দিতে হয়। দিব্যেন্দু শ্বশুর বাড়িটা অবশ্যই কলকাতাতেই, তবে ওই মেজো শালাটির বিয়ে হচ্ছে একটু গ্রামের দিকে, তা যে কোনো দিকে কলকাতা ছাড়িয়ে খানিকটা গেলেই তো গ্রাম। বিয়ের দিন সকালে দিব্যেন্দু অফিস যাওয়ার মুখে গিন্নি বললেন, বাবা বলে পাঠিয়েছেন 5:20 বর বেরোবে শুভলগ্ন, একটা প্রকাণ্ড বাস রিজার্ভ করে সবাই একসঙ্গে যাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, তুমি ওই সময়ের মধ্যে অফিস থেকে সোজা আমাদের রাসবিহারীর বাড়িতে গিয়ে হাজির হবে, কিন্তু একটুও যেন দেরি না হয়। দিব্যেন্দু বললেন, বাহ, এই বিয়ে বাড়ি ফিরব না, আমি কি অফিসের জামা টামা পরেই বাড়ি ফিরে সাজুগুজু করতে সাধ, তাহলেই হয়েছে, তাহলে আর তোমায় ঠিক সময় হাজির হতে হবে না। তাছাড়া বাড়িতে ফিরবেই বা কি করে, আমরা তো সবাই এই এক্ষুনি বাড়ির চাবি দিয়ে চলে যাচ্ছি। মেয়ে বলে উঠল, বাবা তাহলে একটা কাজ করো, তোমার ওই অফিস ব্যাগের মধ্যে তোমার একটা ফর্সা ধুতি আর আর্দির পাঞ্জাবিটা ভরে নিয়ে চলে যাও, তোমার তো নেমন্তন্ন বাড়ি যাওয়ার ওই একটাই সেট আছে, অফিসের বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে বলো তো একটা পাউডার কৌটো দিয়ে দিই সঙ্গে। রাগে হাড় জ্বলে যায় কিনা, তোর আর তোর মায়ের মতো আমারও 280 খানা শাড়ি থাকবে নাকি। তবু রাগ চেপে বললেন, এবার পাউডার দরকার নেই, একখানা ফর্সা রুমাল দিয়ে দে। ছেলে বলে উঠল, দেখো সময়টা, আজ আর ওভার টাইম করতে বসো না, মনে রাখো ওই বাসটা মিস করলে কিন্তু একা সেই কি নয়নপুর না বদনপুরের ট্রেন ধরে যেতে হবে, কেউ কেউ নাকি পরে তাই যাবে। গিন্নি রেগে মেগে বললেন, কেন বাসটা মিসই বা করা হবে কেন, একদিন কি আর অফিস থেকে একটু সকালে সকালে বেরোনো যায় না, রোজই তো রাত করে ফেরো, ছুটির টাইম 4:30 নয়, খবর দাও যেন দেরি না হয়। মেয়ে বাবার হাতে ধুতি পাঞ্জাবি রুমাল দিয়ে আবার ছি ছি করে বলল, তোমার যা টিংটিঙি চেহারা, পাখিদের মতো উড়েও চলে যেতে পারো বাবা, এই পেটের মধ্যে খাবার দাবারগুলো যে কী করে চালান করো। ছি 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 ছি, এই ফ্যাশন হয়েছে এখন, মা বাপকে নিয়েও ট্র্যাপ অস্বচ্ছ, অথচ দিব্যেন্দুকে চুপচাপ সয়ে যেতে হয়, শান্তিপ্রিয় লোকেদের না এই হচ্ছে জ্বালা। তাই শান্তিপ্রিয়দের কপালে কি যত রাজ্যের উটকো জ্বালাও মজুদ থাকে। সবেমাত্র ফাইলপত্র গুছিয়ে ধুতি পাঞ্জাবিটি ব্যাগ থেকে বার করে হাত মুখ ধুতে যাবেন মুখার্জি সাহেবের কাছ থেকে জরুরি তলব। এই যে দিব্যেন্দু বাবু, ভীষণ জরুরি একটা কাজ, এক্ষুনি না করলেই নয়। দিব্যেন্দু থতমত খেয়ে বললেন, কিন্তু এখন যে আমাকে গিয়ে মানে বিয়ে বাড়িতে বরযাত্রীর সঙ্গে মিট করতে যেতে হবে। দেখুন মশাই, এই কাজটা আপনার শালার বিয়ে বরযাত্রী যাওয়ার থেকে ঢের বেশি জরুরি, বুঝলেন? টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকানো নাকটি আরো বাঁকিয়ে মুখার্জি সাহেব আবার বলেন, আপনি যখন বাড়ির জামাই তখন আপনার ভোজের ব্যবস্থাটি ঠিকই থাকবে নিশ্চয়ই। দিব্যেন্দুর একটু ভালো মন্দ খাওয়ার প্রতি প্রীতি, এই খবরটি যে অফিসেও এসে পৌঁছেছে, নিশ্চয়ই ওই মলয় বোসটার কাজ, পাড়ার লোক সহকর্মী হওয়াটা না খুবই অসুবিধের, ভালো করতে পারে মন্দও করতে পারে। রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হলেও আবার গিয়ে কাজের টেবিলে বসতে হলো দিব্যেন্দু সরকারকে। ফলে
ফলে যখন বরযাত্রী সাজে সেজে বিবাদী বাগ থেকে বেরিয়ে রাসবিহারী অ্যাভিনিউতে শ্বশুর বাড়ির দরজায় গিয়ে পৌঁছলেন, তখন বাড়ি ভোঁ ভাঁ। থাকার মধ্যে একটা কাজের মেয়ে আর একখানি বুড়ি পিসি শাশুড়ি। তিনি হায় হায় করে বলে উঠলেন, হে তুমি এতক্ষণ এলে বাবা, এই একটু আগে তো সবাই চলে গেল ওই রিজার্ভ বাসে চেপে। তোমার বউ ছেলে মেয়েটা খুব রাগারাগি করে তোমায় একেবারে যাচ্ছে তাই বলতে বলতে গাড়িতে গিয়ে উঠল। রাগে মাথা জ্বলে গেল দিব্যেন্দুর। গাড়িতে গিয়ে উঠল কেন? বলে কয়ে আর একটুক্ষণ গাড়িটাকে আটকে রাখা যেত না? তিনি এবারই জামাই না, গিন্নির পূজনীয় স্বামী আর ছেলে মেয়ের ভক্তিবাজন বাবা নয়? পিসি শাশুড়ি তখনও বলে চলেছেন, তোমায় আসা মাত্রই সোজা স্টেশনে চলে যেতে বলেছে, রেলগাড়ি করে চলে যাবে, গাড়ির বৃত্তান্ত লিখে দিয়ে গেছে, এই 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 যে। এক টুকরো কাগজ ধরিয়ে দিলেন বুড়ি। লেখা রয়েছে, নয়নপুর লোকাল 5:45, 7 নম্বর প্ল্যাটফর্ম, শিয়ালদা। টিকিট কাউন্টারের ভদ্রলোকটি বলে উঠলেন, নয়নপুর লোকাল 5:45-এর? সেই তো এইমাত্র ছেড়ে গেল। এইমাত্র? তবে আরেকটা আছে এই তো 6:50-এ, ও মারাত্মক ভিড় হয়, আর লাস্ট ট্রেনটা হচ্ছে 9:10-এ। ওতে তো কোনো লাভ নেই, এটাই দিন। কত লাগবে? 2nd ক্লাস? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, 5.80 টাকা। 5.80 টাকা শুনেই দিব্যেন্দুর মেজাজ খারাপ হয়ে গেল। একেই তো এই হয়রানি, ওভারটাইম খাটাটাও হলো না আজ, আর তাই নিয়ে ছেলেমেয়েরা ঠাট্টাও করে এর এই ওভারটাইম খাটা নিয়ে। ভেবে চিনতে দেখার সময় নেই, পেছনে লাইনের ঠেলা। একটা টিকিট নিয়ে বেরিয়ে এলেন, ধীরে সুস্থে স্টেশনে এক কাপ চা খেলেন, তার সঙ্গে দুটো বিস্কুট। এতেও 1 টাকা বেরিয়ে গেল। ওহ, কি আমার শালার বিয়ের নিমন্ত্রণ রে! রাগ চড়ে উঠল মুখার্জির ওপর। সে বেটা অসময়ে কাজ না চাপালে দিব্যি রাসবিহারী থেকে চা টা খেয়ে এতক্ষণে সকলের সঙ্গে দঙ্গল বেঁধে নয়নপুরের পথে এগিয়ে যেতেন। দল বেঁধে বরযাত্রী যেতে মজাই আলাদা। কম বয়সে একবার বন্ধুর বিয়েতে দল বেঁধে রানাঘাট গিয়েছিলেন। ও, সারা রাস্তা কি আমোদ! এখন অবশ্য আর সেদিন নেই, তবু আরামটা তো হতো। এ তো দুদিকেই লোকসান। উফ, ভিড় বটে। লোকাল ট্রেনের এই ফেরত গাড়িতে যে কি ভিড় হতে পারে তা জানা ছিল না দিব্যেন্দুর। নেহাত নাকি রোগা টিংটিঙে, তাই কোনো মতে আলপিন গলবার মতো জায়গাটুকু দিয়ে গলে এসে ভেতরে ঢুকে দাঁড়িয়ে থাকলেন, এক পায়ে চিড়ে চ্যাপটা হয়ে দম আটকে যাওয়ার মতো অবস্থা। কিন্তু কে জানতো এই রকম ভিড়ে এইসব লোকাল ট্রেনেও টিকিট চেকার ওঠে, এবং আশ্চর্য ওই চিড়েদের মধ্যে থেকে মাথা গুনে গুনে টিকিট চেকও করে। দিব্যেন্দুর টিকিটটা নিয়ে চেকার ভদ্রলোক অবাক হয়ে বলে উঠলেন, হাফ টিকিট। দিব্যেন্দু গম্ভীরভাবে বললেন, এই উপায় কি? কোয়ার্টার টিকিট বলে তো কিছু নেই, থাকলে আর একটু আর্থিক সুবিধা হতো। তিল ধরার জায়গা নেই, তবু ভদ্রলোক পা ঠুকে বলে উঠলেন, আমি জানতে চাই ব্যাপারটা কি, এই হাফ টিকিটটা কার? এবে কার আবার? এবে আমারই। আপনার হাফ টিকিট? এবে কেন নয়, রেল কোম্পানির রেলগাড়িতে তো একটা পুরো সিটের বদলে আমি একটা মাত্র পা রেখে চলেছি, এতে কোয়ার্টার টিকিটই তো হওয়ার কথা। বাজে বাকবাক রাখুন, এক্সেস ফেয়ারটা ছাড়ুন তো। শান্তিপ্রিয় দিব্যেন্দু হঠাৎ অশান্তিপ্রিয়দের মতো বুনো গোঁয়ের গলায় বলে উঠলেন, কিসের এক্সেস ফেয়ার মশাই? হ্যাঁ, একেই তো দেখছেন আমার এই সিকি সাইজের চেহারা, তাই একখানা পায়েরও পুরোটা মাটিতে রাখতে পাইনি। পাছে কারোর পা মারিয়ে ফেলি সেই ভয়ে হাত একেবারে শূন্যে উঁচিয়ে রেখেছি। ওই হাফ টিকিটই যথেষ্ট অধিক হয়ে গেছে, বুঝলেন তো? ওই ওই ঠিক আছে, ব্যাস। চেকার ভদ্রলোক ব্যঙ্গের গলায় বলে উঠলেন, বাহ মশাই বাহ, হ্যাঁ, রেল কোম্পানিকে ঠকাবার এই আবার একটা নতুন পথ আবিষ্কার করে ফেলেছেন দেখছি। হ্যাঁ, আপনার বয়সের একটা লোক। এই কি কি বললেন? এতে রেল কোম্পানিকে ঠকানো হচ্ছে? বলি মশাই, আর কোম্পানি যে রাত দিন অবিরাম পাবলিককে রাম ঠকান ঠকিয়ে চলেছে, এই তার কি?
তার মানে আপনার এই কথার মানে মানে বুঝতে পারছেন না মশাই রেল কোম্পানির কর্তব্য নয় কি প্রতিটি যাত্রীকে পুরো ভাড়ার বিনিময়ে পুরো একটা সিট দেওয়া বলুন নয় কি না হ্যাঁ দিচ্ছে তা এই তো তার প্রমাণ সামনেই অথচ নিজের কর্তব্যচ্যুতিটি বেমালুম চেপে গিয়ে পাবলিকের ওপর নিয়ম নিষ্ঠা কর্তব্য পালনের চাপ দিচ্ছেন যদিও ভিড়ে সকলেই কীরেরও অধিক চাপটা হয়ে আছেন দম আটকে আসছে তবুও এমন একটি মুখরোচক কর্ণরোচক প্রসঙ্গে সকলেই কান খাড়া করেন ভিড়ের খাঁচ থেকে কে একজন বলে ওঠে বেশ বলেছেন দাদা মুখের মতো জবাব এই তো চাই চেকার মশাই হয়তো দিব্যেন্দুকে পাগল ছাগল ভেবে ছেড়েই দিতেন রাত দিন তো কত শত বিনা টিকিটের যাত্রী আমার সঙ্গে নেমে চলুন বলেন রেল কোম্পানি পাবলিককে ঠকাচ্ছে এ কথার বলাটি কথা বলা মজাটা দেখাতে ইচ্ছে করল পার হয়ে যাচ্ছিলেন কিন্তু ওই মুখের মতো জবাব কথাটা শুনেই ভদ্রলোকের মাথা গেল গরম হয়ে তাই বলে উঠলেন দেখুন টাকা দেবেন তো দিন নচেত কিন্তু চির শান্ত স্বভাব দিব্যেন্দু সরকারের আজ কি যে হলো বোধহয় পেটের মধ্যে আগুনের আর মাথার মধ্যে শ্বশুরবাড়ির লোকের দুর্ব্যবহারের জ্বালা তাকে জ্বালিয়ে দিয়েছে তাছাড়া পাবলিকের সমর্থন চিরকাল কিন্তু একটা বলতে গেলেই দেখেছেন দাবরানি খান কেউ তাকে সমর্থন করে না অফিসে মুখার্জি কর্মচারীরা বাড়িতে গিন্নি এবং ছেলেমেয়ে কেউ তাকে কোনো কিছুতেই বলে না যে ঠিক বলেছ সবাই বলে তোমার যদি কোনো কথার মাথা থাকে আর আজ এখন এরা সবাই বলল ঠিক বলেছেন বেশ বলেছেন আগুনে বাতাস লাগল দিব্যেন্দু বলে ওঠেন ভুলটা কি বলেছি হ্যাঁ কোথায় না ঠকছে পাবলিক রাত দিন লোডশেডিং তবু ইলেকট্রিক বিল ছমাস টেলিফোন অচল তবু টেলিফোন বিল রাস্তায় গর্ত এক মিনিটের বৃষ্টিতে এক হাঁটু জল তবু বলতে বলতেই নয়নপুর এসে গেল চেকার ভদ্রলোক বললেন চলেন দিব্যেন্দু আহ করে হাত ছাড়িয়ে নিলেন হুড়মুড়িয়ে নেমে পড়া লোকেরা হ্যাঁ হ্যাঁ করে হেসে বললেন ছেড়ে দিন দাদা ছেড়ে দিন দেখছেন না হেড অফিসে গন্ডগোল তাই দেখছি বলে চলে গেলেন ভদ্রলোক দিব্যেন্দু তাকিয়ে দেখলেন কোথাও রিক্সা আছে কিনা ঠিক এই সময় জনাকতক ছেলে ছোকরা হঠাৎ মহা উল্লাসে ছুটে এসে বলল এসে গেছেন এসে গেছেন উফ এত দেরি করতে হয় সবাই আপনার জন্য অপেক্ষা করছে আর আপনার গিয়ে দিনুবাবু উনি তো একেবারে ছটফট করছেন শুনে প্রাণটা শীতল হয়ে গেল দিব্যেন্দু তার জন্যে সবাই অপেক্ষা করছে দেরি দেখে দিনুবাবু ছটফট করছেন কিন্তু দিনুবাবু কে তার শালার নাম তো দীনেশ আর শ্বশুরের নাম দীনেন্দ্র তা কাকে দিনুবাবু বলছে ওদের কি এরা এই নামেই ভাবতে ভাবতেই এরা দিব্যেন্দুকে প্রায় পাঁজা কোলা করে একটা সাইকেল রিক্সায় চাপিয়ে গড়গড়িয়ে নিয়ে চলল কিন্তু কোথায় থামল জায়গাটার চেহারাটা নাকি একটা ক্লাব ঘর তার মাঝখানে একটি সাজানো আসর গানের আসর চৌকির ওপর শতরঞ্জি পাতা মাঝখানে একটা মোটা সোটা তাকিয়া তার সামনে একটা হারমোনিয়াম পাশে আর একটা রোগা খোলা তাকিয়া তার সামনে একজোড়া বায়া তবলা বসানো মাঝখানে একটা ফুলদানিতে হাট জিরজিরে একটা ফুলের তোড়া তবে আলোটা বেশ জোরালো এদিকে ওদিকে দু একটা ছেলে ঘুরছে দিব্যেন্দুর সঙ্গের একটা ছেলে চমকে উঠে বলল এই সর্বনাশ এ দেরি দেখে দিনুবাবু চলে গেলেন নাকি দাঁড়ানো ছেলেটা বলল না না এই সেক্রেটারি বাড়িতে গেছেন চাল জল খাবার খেতে এরা সমবেত কণ্ঠে বলে উঠল যা যা খবর দেখে আপনার তবলচি এসে গেছে এই যে মশাই বসে পড়ুন বসে পড়ুন দিব্যেন্দু হতভম্ব হয়ে তাকালেন বসে পড়বেন মানে কোথায় বসে পড়বেন কোনোখানেই তো চা জল খাবারের ছায়া মাত্র নেই তাছাড়া আর কোথায় বসার কথা একটা ছেলে দিব্যেন্দুকে ঠেলে সেই রোগা তাকিয়াটা সামনে নিয়ে গিয়ে জোর গলায় বলল তবলায় একটা চাটি দিন না শুনে আপনি বুঝে যাবেন দিনুবাবু চেনা বলতো কি আমি তবলায় চাটি দেব দিব্যেন্দু রেগে উঠে বলেন মানে এক ছোকরা বলে ওঠে
মানে আবার কি? আপনি দিনু বাবুর তবলচি, আপনি ওনার সঙ্গে আসতে পেরে ওঠেননি তো পরের গাড়িতে আসছেন, সেই অবসরে ওনাকে একটু খাইয়ে আনা হচ্ছে, তো এতে এত চটে যাচ্ছেন কেন? আমি তোমাদের দিনুবাবুর তো বলছি, হ্যাঁ এ কি মামদোবাজি নাকি? বলি বলি দিনুবাবুটি কে শুনি, হ্যাঁ খুব উঁচু দরের গাইয়ে বুঝি? উঁচু দরের নয় বলছেন কি? আরে রামকুমারের পরেই তো ওর নাম। আপনাদের চটাচটি হয়েছে বুঝি? আরে মিটিয়ে ফেলুন মশাই, মিটিয়ে ফেলুন, চাটি বসান, দেখবেন মেজাজ একদম ঠিক হয়ে যাবে। প্রায় তাকিয়ার ওপর চেপে দিব্যেন্দুকে ছেলেগুলো বসিয়ে দিতে যায়। দিব্যেন্দু বলতে যাচ্ছিলেন, চাটিটা কোথায় বসাবো, তোমাদের প্রত্যেকের মাথায় একখানা করে? কিন্তু কিছু বলবার আগেই সেই দিনুবাবু এসে গেলেন। এই যে দিনুদা, আপনার তবলচি এসে গেছে। কে এসে গেছে? দিনুদার নাকের নিচে এক ঝুড়ি কাঁচা পাকা ঝোলা গোফ আরো ঝুলে পড়ে। এটিকে আবার কোথায় পেলে? বাহ, ইনি আপনার তবলচি নয়? কসমিন কালেও নয়, তাই বলেছে বুঝি তোমাদের কাছে? দিব্যেন্দু ফেটে পড়েন। আমি বলেছি, আমি বলেছি, আমার স্টেশন থেকে প্রায় চোর ধরার মতো করে ধরে এনে বলে কিনা তবলায় চাঁটি বসাও। হ্যাঁ জন্মে জীবনে কখনো তবলার টাচ পর্যন্ত করিনি। দিনুবাবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলেন, কি কি ব্যাপার তোমাদের? ছেলেগুলো মাথা চুলকে বলে, আপনি তো বলেছিলেন স্যার পরের গাড়িতে আসছে, দেখলেই চিনতে পারবে, হাড়গিলে চেহারা, গায়ে মিহি আদির পাঞ্জাবি, শান্তিপুরি ধুতি, মুখখানা বাংলার পাঁচের মতো, দেখলেই চেনা যাবে। ও তা কি আর করা, আজ কপালে এত অপমানও তোলা ছিল। হ্যাঁ হাড়গিলে চেহারা, বাংলার পাঁচের মতো মুখ, রাগে দিব্যেন্দুর মুখে কথাই আসে না। দিনুবাবু বলে ওঠেন, সেই মহাশয়টি বোধহয় এসে উঠতে পারলেন না। হ্যাঁ যাকে আপনি কিছু মনে করবেন না, ছেলে ছোকরার ব্যাপার, তা এখানে এসেছিলেন কোথায়? দিব্যেন্দু কষ্ট করে বলেন, একটা বিয়ে বাড়িতে। ও বুঝেছি, হ্যাঁ তোমরা কেউ একে পাড়ায় কোথায় বিয়ে বাড়ি আছে পৌঁছে দাও তো, রিক্সাটা রয়েছে মনে হচ্ছে, তা কাদের বাড়ি? মেয়ের বাবার নাম মনে নেই, বরযাত্রী এসেছি, পাত্রের বাবার নাম হচ্ছে। ততক্ষণে ছেলেরা আবার দিব্যেন্দুকে প্রায় ঠেলে রিক্সায় বসিয়ে দিয়ে তাকে কি যেন বলে দেয়, চলে যান, এ জানে ঠিক পৌঁছে দেবে, ভাড়াটা দিয়ে দেবেন। ওফ, আবার খানিকটা গ্যাঁট কচ্চা, কি আর করা, এখন ভগবানের দয়ায় গিয়েই যদি একটা ব্যাচ পেয়ে যান, পেটের মধ্যে একেবারে আগুন জ্বলছে। সাদামাটা বিয়ে বাড়ি, এই গ্রামটামে যেমন হয়, বাড়ির সামনে খানিকটা জায়গায় শামিয়ানা টাঙানো, তার মধ্যে দু চারখানা বেঞ্চি পাতা, তবে এখানে ওখানে কিছু লাল নীল টুনি বাল্ব চলছে। এক ভদ্রলোক বললেন, আপনি বরের ভগ্নিপতি? ও আসুন আসুন, কে যেন বলছিল, কে একজন পরে আসবেন, ওরে একে ওই স্পেশাল দিকে নিয়ে যা, ভালো করে বসাস। দিব্যেন্দু বুঝলেন স্পেশাল দিকটা হচ্ছে বরযাত্রীদের জন্য, গ্রামেগঞ্জে এমন হয়। যাক বাবা, এখনই পাতার সামনে বসে পড়া যাবে, উফ পেটের মধ্যে যা মল্লযুদ্ধ চলছে। লোকটার পিছু পিছু দিব্যেন্দু যেখানে গিয়ে পৌঁছলেন সেটা প্রকাণ্ড লম্বা চওড়া একটা দালান, যদিও মেঝেটা ফাটাচাটা পুরনো, তো এত বড় দালান পুরনো বাড়িতেই থাকে। দালানের মেঝে মুখোমুখি দুসারি কুশাসন পাতা, সামনে কলা পাতা বিছানো, পাতা ঘিরে মাটির গেলাস আর গোটা দশ বারো করে খুঁড়ি, পাতায় দুখানা করে লুচি আর লম্বা একখানা বেগুন ভাজা এবং কিছু একটা তরকারি। মাটির খুঁড়িগুলোয় যা সব দেওয়া হয়েছে তা থেকে ভীষণ ভালো সুগন্ধ ছড়াচ্ছে। ওদিকে ভেতরে কোথাও লুচি আর চপ ভাজা হচ্ছে, বাতাসে তার সৌরভ ভেসে আসছে। দিব্যেন্দুর মনে হলো যেন একটা স্বর্গীয় দৃশ্য দেখতে পেলেন। আহা, কোন ছেলেবেলায় যেন এমন দৃশ্য দেখেছেন, একেই তো বলে যোগ্যী বাড়ি। এখন তো টেবিল চেয়ার কাঁচের প্লেট, তাতে সেই আগের নেমন্তন্ন বাড়ির ভাব নেই। বসে পড়লেন একখানা পাতার সামনে, ভেতরে জোর কথাবার্তা চলছে। হ্যাঁ হ্যাঁ, আগে বরযাত্রীদের বসানো হচ্ছে, দরবেশটা ভাড়ার থেকে বানানো হয়েছে, আর কাঁচাগোল্লার বারকোশটা কোথায়?
এই খবরদার, চিংড়ির মালাইকারি যেন বরযাত্রী ছাড়া আর কাউকে দেওয়া না হয়, দেখিস। দিব্যেন্দু লুচিটা ছিঁড়তে গিয়েও হাত সামলাচ্ছেন, অন্য সবাই এসে না বসলে খাওয়া শুরু করাটা ভালো দেখায় না। উফ, এক একটা মিনিট না এক একটা বছর, যাক এসে পড়লেন বরযাত্রীর দলবল। একজন থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, ইনি কে? কন্যাপক্ষের একজন বললেন, ওই যে বলছিলেন কার যেন পরে আসার কথা ছিল? বরযাত্রী দলের কর্তা যিনি, তিনি বললেন, আমাদের একজন, কিন্তু ঠিক চিনতে পারছি না তো। দিব্যেন্দু বললেন, বরের বাবাকে ডেকে আনুন, চিনতে পারবেন, বসে পড়ুন তো এখন। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, আমি বরের বাবা। দিব্যেন্দু বেগুন ভাজার মধ্যে লুচি জড়িয়ে বললেন, তামাশা রাখুন তো মশাই, খিদে একবারে নাড়ি ভুঁড়ি জ্বলছে। হ্যাঁ তা তো বুঝতেই পারছি, কিন্তু পরিচয়টা না পেলে? আরে বললাম তো বরের বাবাকে ডাকুন। আমিও তো বললাম আমি বরের বাবা। বললেই হলো, হে আমি চিনি না, তিনি হচ্ছেন আমার খোদ শ্বশুর, বর আমার শালা, আর আপনি? শালা শ্বশুর, হ্যাঁ একেবারে মক্ষম চাল। তার নামটি কি? আহ এ তো ভালো মুশকিল, খেতে বসার সময় কিনা নাম ধাম কুলশীল। এবার আপনি বুঝি পাত্রের দুঃসম্পর্কের কেউ, আমায় চেনেন না। যাকে আমার নাম দিব্যেন্দু। দিব্যেন্দু কি? কি মানে? শুধুই দিব্যেন্দু, এই ভূষণ সুন্দর এসব কিছুই না। হাত বাড়িয়ে মাছের কালিয়ার খুঁড়িটা কাছে টানেন দিব্যেন্দু, আর কন্যাপক্ষের একজন পরিবেশক চড়া গলায় বলে ওঠে, পাকা ঘুঘু মনে হচ্ছে, খুব যে ন্যাকা সাচ্ছেন, পদবী কি সেটাই জানতে চাওয়া হচ্ছে। পদবী সরকার, সেটাও যে আবার নতুন করে বলতে হবে তা তো। কথা আর শেষ হলো না, রে রে করে জোনা কতক ছেলে দিব্যেন্দুর ওপর ঝাঁপিয়ে পড়ল। আরে চোর চোর চোর, চল বাইরে নিয়ে গিয়ে আচ্ছা করে ধোলাই দিগে। এটা সরকার, তুমি চাটুজ্জে বাড়িতে পোলাও কালিয়া সাঁটাতে এসেছো বরের ভগ্নিপতি সেজে? পাঞ্জাবির ঘাড় ধরে টেনে তুলতেই সেটা চচ্চড়িয়ে ছিঁড়ে আসে, লম্বা খোঁচার ধুতিটার খানিকটা খুলে ছড়িয়ে পড়ে। দিব্যেন্দু বোঝেন ভুল বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে তাকে রিক্সাওয়ালা, কিন্তু এও বোঝেন বাইরে গিয়ে ধোলাই দেওয়ার মানে কি, তার মানে এই নয়নপুরের মাটিতেই তার শেষ। আশ্চর্য, এত আয়োজনের মধ্যে একটা ফালতু লোক যদি ভুল করে খেতেই বসে পড়ে, তাহলে তাকে গণপিটুনি দিয়ে ফিনিশ করতে হবে। এদিকে চারিদিকে ততক্ষণে ধিক্কার বাণী উঠছে, দড়ি পাকানো চেহারা, বোঝার উপায় নেই, তবু মনে হচ্ছে যথেষ্ট বয়স হয়েছে, ছেলে ছোকরা নয়, তবু এই জচ্চুরি প্রবৃত্তি, দিব্যি লম্বা কোঁচা দুলিয়ে পাতার সামনে বসে গেছে, চল বেটা তোকে খাওয়া কাকে বলে বুঝিয়ে দিই, একেবারে জমের খাওয়া। দিব্যেন্দুর মাথাটা বোঁ করে ঘুরে ওঠে, দিব্যেন্দুবাবু অনুভবেই বুঝতে পারেন সেই খাওয়াটা কি বস্তু। সেই সঙ্গে দিব্যেন্দুর হঠাৎ সেই স্টেশনের ঘটনাটা মনে পড়ে যায়, কে যেন বলে উঠেছিল, ছেড়ে দিন মশাই, মনে হচ্ছে হেড অফিসে গণ্ডগোল, তাতেই ছাড়া পেয়েছিলেন। তার মানে পাগলের সাত খুন মা, তার মানে বিপদে পরিত্রাণ পেতে পাগল সাজাই একমাত্র গতি, বাঁচবার একমাত্র পথ। হঠাৎ একটা হ্যাঁচকা টানে একটু ঝুঁকে পড়ে ওইসব সাজানো পাত থেকে ঝপাঝপ দুটো কালিয়া আর ছোলার ডালের বাটি তুলে এদের গায়ে ছুঁড়ে মেরে বলে ওঠেন, বটে বটে, হে বেটা, আমি বলছি তুই বেটা, তোর সাতপুরুষ বেটা, ওরে মারে খেতে দিবি না রে। কন্যা কর্তা এসে পড়ে বলেন, এবার ছেড়ে দে বাবা ছেড়ে দে, দেখছিস না পাগল। পাগল না হাতি, বদমাস। সদ্য দিব্য গ্র্যান্ড প্রাপ্ত দিব্যেন্দু জোরে কেঁদে উঠে বলেন, ওরে মারে আমায় বদমাস বলছে। কর্তা আবার মিনতির গলায় বলে ওঠেন, আরে ছেড়ে দে বাবা, তোরা ছেড়ে দে, যাও বাপু পালাও, নইলে আবার এরা মারবে শুভ কাজের সময়, যাও 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 যাও, পালাও পালাও। তা দিব্যেন্দুকে অবশ্য তখন পাগলের মতোই দেখাচ্ছে, পাঞ্জাবিটা ফালা ফালা ছেঁড়া, কোঁচার আগা মাটিতে লুটোচ্ছে, চুলের মুঠি ধরার দরুন চুলগুলো কাকের বাসা, মুখে কিছু লুচির টুকরো, বেগুন ভাজার আঠায় সেঁটে বসা। এই অবস্থায় কোঁচার আগা হাতে করে খালি পায়ে ছুট মারতে থাকেন দিব্যেন্দু, বোঁ বোঁ পাই পাই, হাতে একখানা ভাঙা ইঁট,
কারণ পেছনে এখনো দুষ্টু ছেলের দল তো চোর চোর বলে হল্লা করছে, ওদের ভয় দেখানো তো দরকার। দিব্যেন্দু যে কিভাবে কোন দিকে ছুট মারছিলেন তা কে জানে, হঠাৎ দেখতে পেলেন আর একটা আলোয় ভাসা খুব সমারোহের বিয়ে বাড়ি। সামনে প্যান্ডেল লোকজন গমগম করছে, ভেতর থেকে শাঁখের আওয়াজ আসছে, আর প্যান্ডেলের সামনে একখানা প্রকাণ্ড বাস দাঁড়িয়ে আছে দিব্যেন্দুর পেটটার মতো খালি পেটে। ওহ, তার মানে এটি হচ্ছে দিব্যেন্দুর মেজো শালার নতুন শ্বশুর বাড়ি। এই বাড়িটির মধ্যেই দিব্যেন্দুর সমস্ত নিজের জনেরা, হয়তো মনের সুখে ভালো ভালো সব খাদ্যবস্তু সাঁটছে। আর হতভাগা দিব্যেন্দু, আচ্ছা দেখে নেবেন সবাইকে। প্যান্ডেলের গেটের কাছে দাঁড়িয়ে রইলেন, হঠাৎ তার বড় শালার গলা শুনতে পেলেন, কার সঙ্গে যেন কথা বলতে বলতে আসছেন। কই, এখানেও তো দেখা নেই, পরের ট্রেন তো শুনলাম সেই অনেক রাত্রিরে। তুই ঠিকই বলেছিস দিদি, আজকে ও বোধহয় জামাইবাবু ওই ওভার টাইমে সময়টা কাটাতে পারেন, সেই লাস্ট ট্রেনটাই। এগি, কে এখানে, কে দিদি? দিদি সেই আর্তস্বরে এগিয়ে সেই চেঁচিয়ে ওঠেন, এ কি এর মানে? মানে মানে হচ্ছে এই যত নষ্টের গোড়া, হ্যাঁ স্বার্থপর চক্ষু লজ্জাহীন। বলেই দিব্যেন্দু হঠাৎ খ্যাঁক করে তার গিন্নির গোলগাল জামরুলের মতো নাকটার ওপর একটা কামড় বসিয়ে হা হা করে পাগলের হাসি হেসে ওঠেন। তবে কামড়টা তেমন জোরালো দেননি, যতই হোক গিন্নি তো। তারপর যা ঘটে সে তো বিশদ বলতে গেলে মহাভারত। জামাইকে কোনো মতে বাড়ির মধ্যে এনে মাথায় ঠান্ডা জল ঢেলে পাখার বাতাস করে শুইয়ে দেওয়া হয়। কিন্তু দিব্যেন্দু সেই দিব্যজ্ঞানের মন্ত্রটি জপতে জপতে বলে ওঠেন, বা বিয়ে বাড়িতে নেমন্তন্ন খাবো না, আবার বুঝি খিদে পাইনি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। খুব সাবধান আর সমাদরে দিব্যেন্দুকে খাওয়ানো হলো স্পেশাল ডিশ সাজিয়ে। তারপর ঘুমের জন্যে ভালো বিছানা, অন্ধকার ঘর। তারপর পরদিন সকালে অতি সন্তর্পণে সমবেত যত্নে সবাই দিব্যেন্দুকে সেই বাসে চাপিয়ে বরকনের সঙ্গে কলকাতায়। তারপর রাজার আদরে বা গুরুদেব তুল্য ভক্তিভরে বাড়িতে এনে প্রতিষ্ঠা করা। কিন্তু দিব্যজ্ঞান প্রাপ্ত দিব্যেন্দু এখন যেন একদম সহজ মানুষ, কিচ্ছুটি জানেন না। মেয়ে নাকে আঁচল চেপে এসে আস্তে আস্তে বলে, বাবা বাবা আমরা কি একবার বিয়ে বাড়ি ঘুরে আসবো, আজ বউ ভাত। কি আশ্চর্য, যাবি না কেন? আলবাত যাবি, মামার বউ ভাত। তা আমি বা যাবো না কেন? এবার না না, তোমার গিয়ে কাজ নেই, তোমার শরীর। দিব্যেন্দু হঠাৎ হো হো করে হেসে উঠে বলেন, তবে থাক না যাওয়াই ভালো, সেখানে তো আবার দেদার লোক। মেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুট মারে। খানিক পর গিন্নি সাজা গোজা করে দরজার কাছে দাঁড়িয়ে বলেন, যাচ্ছি তাহলে, তাড়াতাড়ি ফিরবো, তোমার জন্য সব খাবার আমি গুছিয়ে নিয়ে আসবো। দিব্যেন্দু খুব নিরীহ আর অবাকের গলায় বলেন, তোমার নাকি কি হয়েছে, ফুলে আছে বলে মনে হচ্ছে। গিন্নি মুখটা ঘুরিয়ে নিয়ে বলেন, না ও কিছু না, কোনো মশা টশা কামড়েছে বোধহয়। তারপর শ্বশুর খুড়শ্বশুর শালাদের সমবেত চেষ্টায় মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে আরও 7 দিন অফিসে ছুটি মঞ্জুর করানো হয়েছে। দিব্যেন্দু দিব্যি আছেন, বাজার যেতে হয় না, অফিস যেতে হয় না, ভালো ভালো খাওয়া দাওয়া, ছেলে মেয়ে গিন্নি কাজের লোক সবাই দিব্যেন্দুর জন্যে এক পায়ে খাড়া। আগে যাদের ডেকে ডেকে সারা মিলতো না, আর যখন মিলতো তখন এসে আগেই একখানা ঝংকার দিত, তারা এখন সর্বদা দিব্যেন্দুর ঘরের বাইরে মোতায়েন থাকছে, যাতে একটু ডাক দিলেই ছুটে আসা যায়, তাই ঘরের মধ্যে থাকতে পারে না। কতক্ষণ আর নাকের আকা সামলাতে ঢেকে রাখা যায়, নাক দেখলেই যে দিব্যেন্দুর দাঁত শুরশুর করে, ডাক্তারকে তাই বলেছেন দিব্যেন্দু। রোগ লক্ষণ বলতে তো কিছুই নয়, দিব্যি খাচ্ছেন, ঘুমোচ্ছেন, কাগজ পড়ছেন, ইচ্ছে হলে কিছু করছেন, না ইচ্ছে হলে কিছু করছেন না, তা নিয়ে কেউ একটি কথাও বলতে আসছে না। বলবে কি, এই খুব স্বাভাবিকের মধ্যেই হঠাৎ হঠাৎ যে দিব্যেন্দুর কারুর নাকের কাছাকাছি এসে দাঁত ছড়িয়ে বলে উঠছেন খ্যাঁক, ব্যাস ওতেই সবাই ঠান্ডা। গিন্নি বরফ জল, মেয়ে মালাই কুলপি, আর ছেলে সেই আদ্যিকালের ছেলেদের মতো নরমের নরম।
এখন দিব্যেন্দু সরকার দিন গুনছেন কবে কখন সেই শুভক্ষণটি আসবে। অফিসে গিয়ে দাঁড়ানো মাত্র মুখার্জি সাহেব তার সেই টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকানো নাকটি কুঁচকে ব্যঙ্গ হাসি হেসে বলে উঠবেন, কে দিব্যেন্দু বাবু? শালার বিয়ের এমন ফাঁকির খাওয়া খেলেন যে সাত দিনের মতো অফিস বান্ধা? তখন যে ওই খ্যাক মন্ত্র, না চাকরি যাবে না, দাঁতটা তো আর সেই নাকটাকে টাচ করবে না, শূন্যে খ্যাক করলে চাকরি যায় না, হেড অফিসে গন্ডগোল জানতে পারলে ক্ষমা ঘেন্না করে ছেড়ে দেয়। তবে সমঝে চলে সবাই, নাকের মায়া আর কার নেই। আহ, কি সহজেই এমন শান্তি স্বস্তি আরাম আর সমীহটি লাভ করা যায়, শুধু একটু ভান করা, একটু পাগল সাজা। মুখার্জি রে, কবে সাত দিন কাটবে আমার? শেষ হলো আজকের গল্প, আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তী সময়ে এমন আরও অনেক গল্প উপন্যাস নিয়ে আপনাদের সামনে আমি শ্রীময়ী হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।